ফের নাশকতা একমাত্র মাছের চাষের পুকুরে। ঘটনা মঙ্গলবার গভীর রাত্রিতে শহরতলি খয়ারপুর অন্তর্গত এলাকাতে। জানা গেছে সিপিআইএম খয়ারপুর অঞ্চল কমিটির সদস্য কাজল দাস তার একমাত্র পরিবারের উপার্জনের রুজি রুটির যে ব্যবস্থা ছিল পুকুরে মাছ চাষ, সেই পুকুরে মঙ্গলবার রাত্রিতে কে বা কারা বিষ ঢেলে দেয়, প্রায় 80 থেকে 100 কেজি মাছ মরে যায়। এরকম অমানবিক কাজের জন্য এলাকার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এলাকার মানুষের বক্তব্য, উনি অনেকদিন ধরেই পুকুরে মাছ চাষ করে সংসার প্রতিপালন করেন, কিন্তু আজ পর্যন্ত কখনোই এরকম ঘটনা ঘটেনি। এদিকে এই ঘটনাকে ঘিরে স্থানীয় মাছ চাষী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানুষের প্রশ্ন, পুলিশের অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয় না কেন? আমি শিলচর গেছে শনিবারে, আমি আমার বোনের বাড়িতে গেছি, আমার একটা এখানে বাঘনি মারা গেছে, তারপর একটা একটু ভেজাল আছে, এটা দেখতে গেছিলাম বাড়িতে। এদিকে আমার পুকুরে সব মাছ মরে দিছে, কে বা কারা বিষ দিয়ে দিছে। কতদিন আগেও কমাই করে এক সাইডে বিষ দিয়ে দিছি, এই মাছও মরে গেছে। এদিন তো আগে কিন্তু কম মরছি, এখন একবারে সব মরে গেছে। যেহেতু আমার পুকুরটা দুই খানি হইব, সব মাছ আয়া দেখি সব মরা। কালকে আমি বাড়িতে আইছি 4 দিন পরে, আয়া সব মাছ মরা। এখন তো আমি কী করুন, মানুষ এমন দুষ্ট হইলে কেমনে মাছ চাষবাস করে খাইব? মাছ তো ধরো আমি টাকা পামো কিছু, আমার জীবিকা নির্ভর হইব, আর মানুষ তো খাইয়া বা এটা তো মানুষের আহার, কেউ না কেউ খাইব, আমি এর বিনিময়ে কিছু টাকা পামো, এটা তো দেশের সম্পদ, আমার একা লস না তো। মানুষের সেবার উপরে আক্রমণ। কত টাকা ক্ষতি হয়েছে এখন? ধরো আমার লাখ দেড়েক টাকা তো কম করতে হয়েছে, 2-3 কেজি মাছ হইব মরছে। এখনটা মাছ 1 কেজি 1.5 কেজি, একটা চিতল মাছ আছে 8 কেজির উপর হইব, এটাও মরছে। আমার পাশে এদিকে তাপস্তারার পুকুর, এটার থেকে যে গ্যাস গেছে এটা খুব অসহায়। এতো খবর পেলাম যে আমাদের কাজল দাস মৎস্যজীবী ইউনিয়নের খয়েরপুরের লোকাল সম্পাদক, ওর পুকুর বিদ্যানগরে, এই পুকুরে গতকালকে রাত্রে, সে বাড়িতে ছিল না, সে চিকিৎসার জন্য শিলচর গেছিল, আয়া দেখে যে সমস্ত মাছ ভেসে উঠেছে, প্রচুর মাছ। এবং দুষ্কৃতিকারীরা এর আগেও তার উপর বিভিন্নভাবে আক্রমণ হওয়ার চেষ্টা করেছে, যে এটা তুলেছে, এখন জাল দিয়ে মাছগুলো তুলে ফেলেছে, এবং এইটার উপরই নির্ভর ছিল তার পরিবার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে এটা বিজেপি দুষ্কৃতীদেরই কাজ, এবং এই করে আমাদের যারা পার্টির নেতৃত্ব কর্মী তাদের উপর পরিবার আর্থিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্যই এই লক্ষ্যে এটা করেছে। আমরা বলবো, এটা আমি দেখলাম যে আমরা এফআইআর করব, ও এফআইআর করবে, এবং এটা নিয়ে আমরা শেষ পর্যন্ত যাব কোথায়, এবং এটা খুঁজে বের করব কারা এগুলি করেছে। খুঁজে বের করা যাবে, সংসার পরিবার তার উপরেই চলত, এটা তার এখন এই সর্বনাশ কেন করল? এখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় এরকম কৃষকদের ক্ষতি করছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।